রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং পিকেটিং এর মধ্য দিয়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি জামায়াত। হরতালের সমর্থনে পিকেটাররা মাঝে মধ্যে চোরাগোপ্তা হামলা চালায়, আর তাদের প্রতিরোধ করতে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস শেল ছুঁড়ে পুলিশ। মহিমিজানের রিপোর্ট। সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নীলক্ষেত গামী একটি বাসে ভাঙচুর চালায় পিকেটাররা। প্রাণ ভয়ে যাত্রীরা বাস থেকে যে যেভাবে পারে বেরিয়ে যায়। সব যাত্রী নেমে যাওয়ার পর বাসটিতে আগুন দেয় হরতাল সমর্থকরা। গোরানে খিলগাঁও থানা ছাত্রদল হরতালের সমর্থনে একটি মিছিল বের করে, পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ন্যাম ভবনের সামনে একটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা। মহাখালীর তিতুমির কলেজের সামনে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় মিছিলকারীরা। হাটখোলায় ইত্তেফাক মোড়ে বাসে আগুন দিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা করে হরতাল সমর্থকরা। যাত্রাবাড়ির বিবির বাগিচায় মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। তারা রাস্তায় আগুন দিয়ে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়। এই ঘটনার মাঝেও রাজধানীতে সকাল থেকেই গাড়ি চলেছে, তবে সংখ্যাই ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। মহিম মিজান, ৭১, ঢাকা।